Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Ay Allah Ta'ala, gofirat nijhum rat jhimano ratiti tumara chadene moto hajaro musliman noro nari ke niye tumara kalamet sunatul a'la theke sankhipto shomoye kichu kotha bolar chesta korechi jatkinchit kotha bolechi alochona sheshante kangal bikarir moto dutu hat pete ache Allah gunar dike nojor diyo na বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলোকে আমাদের দয়া করে মাফ করে দাও। জনম দুঃখী নিমাম, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে, বাবা আমার নাই। যাদের চেহারার দিকে তাকালে কলিজাটা ভরে যায়, পরাণটা জোড়ায়া যায়। সেই জনম দুঃখিনী মা যার চলে গেল রে, সে আব্বা আম্মার কবরের সমস্ত আজাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগিচা দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন, কবরে শোয়া দিয়েছেন, মুখটা ঘোরায়া দিয়েছেন, মুখের বাদনটা খুলে দিয়েছেন, বাঁশ চাপা দিয়েছেন। আজ বড্ড মনে পড়ছে সেই বাবার কথা, আজ বড় বড্ড মনে পড়ছে সেই মার কথা। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়া পড়ি, দিল থেকে মন থেকে কণ্ঠ জার করে আল্লাহর সেখানে দোয়া পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, আয় আল্লাহ তাআলা এই মাহফিল তুমি আল্লাহ ভালো করে জানো কত কষ্ট করে আঞ্জাম দিতে হয়েছে। মাহফিল হবে কি হবে না, মাহফিল বাস্তবায়িত হবে কি হবে না, কত উৎকণ্ঠা ছিল। আল্লাহ মাহফিলটা তুমি আল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ মেহরবানি করে মাহফিলটাকে কবুল করে নাও, এবং এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও, কমিটি মেম্বারদেরকে কবুল করে নাও। আব্দুর রাজ্জাক ভাই ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার দিকে তাকালে অসহায় মনে হয়, আজকে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ওয়াল্লাহ কাশ্মীর শেষ হয়ে গেল। আয় আল্লাহ তাআলা আসাম কিনি নাটক শুরু হয়েছে, ইয়েমেন সিরিয়ার শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। ও আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিয়া দখল করে রেখেছে। আল্লাহ গো তোমার গায়েবি মদদ নাজিল করো, রসুল আর পাঠাবে না, নবী আর পাঠাবে না, কিন্তু একটাবারের জন্য তুমি আল্লাহ বলো নাই আবু বকর ওমর আর পাঠাবো না। আয় আল্লাহ তাআলা মেহরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার রহমতের জন্য বরকতের জন্য আল্লাহ এক টমরের মতো আবু বকরের মতো একজন মুসলমান তুমি আল্লাহ পাঠায় দাও।
আল্লাহ তাআলা কুরআন দাঁড়ানোর মতো তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে প্রার্থনা করছি, আমরা যে অবস্থায় আজকে দুটো হাত পেতে আছি আল্লাহ, পৃথিবীর কোথাও শান্তির কোনো বাতাস আমাদের মিলছে না। শান্তি কোন পথে কি পথে আসতে পারে? শান্তি এই চেতনা, এই জাগ্রত তুমি মুসলিম উম্মার মধ্যে তুমি আল্লাহ করে দাও। আল্লাহ তাআলা বাংলার জমিন সুজল সুফলাভ, শস্য শ্যামলাভ, 54,000 বর্গ মাইলের এই সুন্দর সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে আজান শুনতে শুনতে ঘুম থেকে আমরা উঠি, আবার আজান শুনতে শুনতে আমরা ঘুমের দিকে চলে যাই, 4,500,000 মসজিদের এই দেশ, এই দেশে এই আজানটা, এই কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গিয়ে পার্লামেন্টে কোরআনের আইন পাস হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা বিচার যদি করো আমরা পারপর সুযোগ পাব না, আল্লাহ আমাদের বিচারটা তুমি আল্লাহ সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। তুমি যে কত বড় সত্তার, তুমি যে কত বড় গোপনকারী, আমাদের কত কিছু গোপন করে তুমি আল্লাহ রেখে দিয়েছো, আমাদের কত পাপকে তুমি আল্লাহ সাত্তার হয়ে তুমি আল্লাহ আমাদের গোপন করে রেখে দিয়েছো, দুনিয়াতে যেমন গোপন করে রেখে দিয়েছো, কেয়ামতেও হাশরে তুমি আল্লাহ গোপন করে রেখে দিয়ে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি যদি বিচার করো আমরা পার পাবো না, তুমি যদি হিসাব নাও আমরা নাজাত পাবো না, একটা একটা করে ধরো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ তাআলা আমরা তোমার কাছে ফরিয়াদ করি, কত মজলুম, কত তোমার বান্দারা, কত মানবেদের জীবন যাপন করছে আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা ওই পথের পথিক তো আমরা সবাই, কে কোন দিন চলে যাব জানি না, এই ধোকাবাজির দুনিয়া, এই মায়া মরিচিকার দুনিয়া, লাইবু ওয়ালাহবুন, এই দুনিয়া ছেড়ে সবাইকে আমাকে আপনাকে যেতে হবে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে শহীদি মৌত দিয়া দিও আল্লাহ, মূর্তি যখন হবে আল্লাহ শহীদের দরজা কেমনে পাওয়া যায় এমন সুযোগটা আমাদের জন্য করে দিও। আল্লাহ আমার সোহেল ভাইকে কবুল করো, আমার নবীদুল ভাইকে কবুল করো, আমার আবু বকর ভাইকে কবুল করে নাও, সভাপতি মহোদয়কে কবুল করে নাও, মাদ্রাসার সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মালাকুল মওত তো প্রত্যেক দিন এসে এসে ঘুরে যায়, কিন্তু কোন দিন একদিন কোন দিন আসবে আর ঘুরে যাবে না, কোন দিন হবে তা আমরা কেউ বলতে পারি না, তবে একদিন মরবো আমরা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমাদেরকে তোমার ডান পন্থী বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নিও, জান্নাতের তালিকা আমাদের নামটা সিলেকশন দিয়ে দিও আল্লাহ। যখন মরে যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কত স্বপ্ন করেছিলাম, কত স্বপ্ন এঁকেছিলাম, নরম নরম বিছনা, এসি রুম, ঘর থেকে টান মেরে বের করে দেবে, গোসল আমার জন্য বরাদ্দ হয়ে যাবে, আমাকে গোসল করাইয়া দিয়া কাপড় চুপড় কেচি দিয়ে কেটে ফেলে সেলাইবিহীন কাপড় পরাইয়া দিবে, আমার গায়ের ভিতরে ঢুকাইয়া দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো বানায় আনিয়া জানাজে হাজির করবে, জানাজা শেষ হবে, মানুষ হাজির হয়ে যাবে রে, কিন্তু আমাকে নিয়ে আর কেউ ডাকাডাকি করবে না, আমার চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বউ কেঁদে কেঁদে বলবে স্বামী গো আমাকে আজকে তো বললেও না, সন্তান বলবে আব্বা আমার জন্য কি ফলমূল কিনে আনবা না, কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা আজকে সব মাইনাস হয়ে যাবে, ওই বেডরুম থেকে বারান্দায় না, বারান্দা থেকেও রাখবে না, আমাকে খুলিতে গোসল করাইয়া বাড়িতে আর তুলবে না, সেখান থেকে নামায় দিয়া গোসল করাইয়া দিয়া পোশাক পরাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে,
আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। বাঁশ চাপা দিল, মাটি চাপা দিল, বৃষ্টি শুরু হলো, কবরটা ফুলে উঠল। এই চামড়ায় কত তেল লাগালাম, সব মাটি খেয়ে ফেলবে। এই মাথায় কত শ্যাম্পু দিলাম, সব চুল উপড়ে যাবে। এই দাঁতে কত ব্রাশ লাগালাম, দাঁত সব খুলে খুলে পড়বে। এই দেহেতে কত কি লাগালাম, পোকামাকড়গুলো ডাক দিয়ে বলবে দেখ কত বড় খাদ্য আসছে। আমার দেহটা ওই পোকার দেহের মধ্যে চলে যাবে। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, আল্লাহ আমাদের সবার সবার জারি করে দিও কালো জয় কালিমা তাইয়িবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।